হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার বিড়ালটি প্রেগনেন্ট কিনা। অনেক সময় হয়ে থাকে যে বাসায় যারা নতুন বিড়াল পালছেন, মিটিং হয়েছে কিন্তু বুঝতে পারছেন না আপনার বিড়ালটি কিভাবে, মানে আপনার বিড়ালটি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। তো এই ভিডিওটির মাধ্যমে আশা করছি ক্লিয়ার হবেন। দেখতে পাচ্ছেন একটা বিড়াল আছে সামনে, এটাও একটা অ্যাডাল্ট বিড়াল, কিন্তু এটা নিপল দেখুন একদম স্কিন কালার মনে হচ্ছে, একদম মনে হচ্ছে যে কোনো কিছুই নেই এরকম। কিন্তু এখানে যদি ধরেন আপনার প্রেগনেন্ট বিড়াল থাকতো, তাহলে দেখা যেত নিপলগুলো পিঙ্কিশ বা রেডিশ টাইপের হয়েছে, একটু বড় সাইজের লাগছে। তো প্রথম এক মাস পর থেকেই আপনি এই লক্ষণটা বুঝতে পারবেন। দেখুন কেমন একটু হালকা পিঙ্কিশ ভাব এসেছে, এক মাসের এটা প্রেগনেন্সি। বিড়াল সাধারণত 60 থেকে 65 দিনের মাঝেই আপনার বাচ্চা প্রসব করে থাকে। অনেক সময় দেখা যায় ওই টাইমের মধ্যেও হচ্ছে না, তখন আপনাকে অবশ্যই ভেট দেখাতে হবে, ভেটের কাছে নিয়ে যেতে হবে এবং চেক আপ করতে হবে। মানুষেরও যেমন বিভিন্ন সমস্যা হয়ে থাকে, বিড়ালদেরও আসলে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। আপনার বিড়ালটি দেখুন এরকম পজিশনে বসে থাকলে, সাধারণত প্রেগনেন্ট বিড়ালরাই এরকম পজিশনে বসে থাকে। তো ওই এই সময়ে আসলে প্রেগনেন্সির সময়ে বেশিরভাগ বিড়ালের খাওয়ার রুচি ভালো, মানে বেড়ে যায়, অনেক ওরা খায় এবং ঘুমায়। খাওয়া এবং ঘুমটাই হচ্ছে ওদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় প্রেগনেন্সিতে। এমনিতেও তো বিড়াল দেখা যায় বেশিরভাগ খায় আর ঘুমায়, কিন্তু প্রেগনেন্সিতে ঘুমানোর পরিমাপটা আরও বেশি বেড়ে যায়। তো এইভাবে আপনাদেরকে সবসময় বিড়ালকে টেক কেয়ার করতে হবে, কারণ হচ্ছে আপনার এই সময় আপনি যত ভালো ওকে খাবার দিবেন, ওর শরীর স্বাস্থ্য ততই বেশি ভালো হবে এবং বাচ্চাগুলো হেলদি পরিপুষ্ট হবে। সুতরাং ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং যুক্ত খাবার ওকে খাওয়াবেন, যাতে ওর স্বাস্থ্য ভালো থাকে। কখনো এরকম ফ্লোরে বা মেঝেতে রাখা যাবে না। অনেক সময় দেখা যায় প্রেগনেন্ট ক্যাটও হিটে আসে, আপনার বাসায় মেল থাকলে অবশ্যই তাকে মেট করতে দেওয়া যাবে না। এই সময়ে বাইরে আলাদা কোথাও বা আলাদা জায়গায় স্পেসে রাখতে হবে। বিড়ালের আচার আচরণে পরিবর্তন হতে পারে, এটা ভয়ের কোনো কিছু নেই, প্রেগনেন্সিতে এরকম হয়ে থাকে। তো ওরা আসলে বেশি অ্যাটেনশন পছন্দ করে, যেহেতু প্রেগনেন্সি ওরা ভয়ে ভয়ে থাকে। তো আপনাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অন্য কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকুন।